বর্তমান সময়ে একটি অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে কমপ্লায়েন্স। বিশেষ করে বিভিন্ন ধরনের কলকারখানা দুর্ঘটনা ঘটার পরে বিভিন্ন সংবাদপত্র এবং নিউজ মিডিয়াতে বারবার কমপ্লায়েন্স শব্দটি ভেসে আসে। কমপ্লায়েন্স শব্দের অর্থ হচ্ছে টু কমপ্লাই সামথিং, মানে কোনো কিছু মেনে চলা। এখন কি মেনে চলতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। খুব সহজ কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনি কলম দিয়ে কিছু লিখছেন, তো খুব সাধারণ একটি নিয়ম যে আমরা কলম দিয়ে লেখার শেষে সেই কলমের ক্যাপ লাগিয়ে তারপর হচ্ছে বক্স বা যে কোনো জায়গায় রেখে দিব। কিন্তু ধরুন আপনি কলম ব্যবহার করলেন ঠিকই, কিন্তু সেটা ক্যাপ লাগিয়ে রেখে দিলেন না, যার ফলে কী হলো, সেই কলমের কালি লেগে আপনার কাগজপত্র সেগুলো নষ্ট হলো। এখন আপনি এই যে সাধারণ একটি নিয়ম যদি মেনে চলেন সেটা হচ্ছে কমপ্লায়েন্স, আর যদি মেনে না চলেন সেটা হচ্ছে নন কমপ্লায়েন্স। আরও একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনি আপনার রুম থেকে যখন বের হবেন তখন রুমের সকল লাইট ফ্যান অফ করে তারপর বের হবেন। এটা হচ্ছে খুবই সাধারণ একটি নিয়ম, আমরা প্রত্যেকেই এটা জানি এবং মেনে চলার চেষ্টা করি। তো আপনি যদি এটা মেনে চলেন তাহলে আপনি কমপ্লায়েন্স মেনটেন করছেন, আর যদি মেনে চলতে না পারেন সেক্ষেত্রে আপনি কমপ্লায়েন্স মেনটেন করতে পারছেন না। আসুন এবার আমরা একটু আর একটু বড় ক্ষেত্রে জিনিসটা বোঝার চেষ্টা করি। যেমন ধরুন আপনি যদি রাস্তায় বের হন, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে বলা আছে যে আপনি রাস্তার যে কোনো জায়গায় ময়লা ফেলতে পারবেন না, আপনার ময়লা আবর্জনা সব কিছু একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আপনি যদি সেই বিষয়টি মেনে চলেন তাহলে আপনি এই সিটি কর্পোরেশনের রুলটি আপনি কমপ্লাই করছেন, আর যদি আপনি এই রুলটি মেনে না চলেন তাহলে সিটি কর্পোরেশনের রুলটি আপনি কমপ্লাই করছেন না। এখন দেখা যাক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে কী হয়। আমি এতক্ষণ আপনার ব্যক্তিগত জীবনে এবং দৈনন্দিন জীবনে যে সকল লিখিত এবং অলিখিত নিয়মগুলো আছে সেগুলির কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এরকম যখন আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চিন্তাভাবনা করি তখন আমাদের দেখতে হয় যে এই ইন্ডাস্ট্রিতে অনেক লোক একসাথে কাজ করবে এবং অনেক কিছুর উপর এই ইন্ডাস্ট্রি প্রভাব বিস্তার করবে, সেজন্য বিভিন্ন ধরনের রুল আমাদেরকে মেনে চলতে হয়। যেমন ধরুন যে দেশে ইন্ডাস্ট্রিটি গড়ে ওঠে সেই দেশের আইনকানুন মেনে চলতে হয়। আইনকানুনের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে লেবার ল, এনভায়রনমেন্টাল অ্যাক্ট, সিটি কর্পোরেশন অ্যাক্ট, ট্যাক্সেশন অ্যাক্ট, এ ধরনের বিভিন্ন ধরনের ল আমাদেরকে মেনে চলতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নিয়মকানুন আমাদের মেনে চলতে হয়। যেমন ধরুন আইএলও, অ্যাকর্ড, অ্যালায়েন্স, এই সকল প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুনও আমাদেরকে ফলো করতে হয়। এছাড়াও আপনি যে সকল কাস্টমারের জন্য কাজ করবেন বা যে সকল দেশে আপনি রপ্তানি করবেন সেই সকল দেশের বিভিন্ন ধরনের নিয়মকানুন আপনাদেরকে মেনে চলতে হয়। এই সবগুলো নিয়মকানুন যদি আপনারা মেনে চলতে পারেন সেক্ষেত্রে সেই ইন্ডাস্ট্রি বা কারখানাকে আমরা বলবো কমপ্লায়েন্স। আর যদি কোনো রুল বা নিয়ম মেনে চলার ক্ষেত্রে কিছুটা গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে নন কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের কথা বললেই অডিটের কথা চলে আসে। আসলে অডিট কি? অডিট হচ্ছে আপনি যেই ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির যে নিয়মকানুনগুলো আছে এবং কাস্টমারের যে কোড অফ কন্ডাক্ট, এই জিনিসগুলো আপনি ঠিকভাবে মেনে চলছেন কিনা সেই জিনিসটা অডিটে ভেরিফাই করা হয়। যদি আপনি সেই জিনিসগুলো মেনে চলেন তাহলে আপনার সেটার উপর বেস করে আপনার অডিট স্কোরিংটা হয়। কিন্তু যদি আপনার কোনো কোনো নিয়ম মেনে চলতে কিছুটা অসুবিধা হয় অথবা কোনো নিয়ম কারণ মেনে চলতে পারছেন না অথবা একটি নিয়ম মেনে চলছেন ঠিকই কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট দরকার, সেই সকল ক্ষেত্রে কিছু অডিট ফাইন্ডিংস আসে যেগুলোকে আমরা বলি নন কমপ্লায়েন্স। তার মানে অডিটে আসলে আপনার ফ্যাক্টরি কতটা কমপ্লায়েন্স সেটা যাচাই করা হয় এবং সেক্ষেত্রে যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটাকে নন কমপ্লায়েন্স রিপোর্টে দেখানো হয়। আশা করি কমপ্লায়েন্স এবং নন কমপ্লায়েন্সের ব্যাপারে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন, এবং এ ব্যাপারে যদি আপনার আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।